রাজধানীতে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। এই মুহূর্তে ঢাকা পাঁচ আসন থেকে প্রচারণার খবর জানাবেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। নাবিল, প্রচারণা কেমন দেখছেন? আপনি কার নির্বাচনী প্রচারণায় রয়েছেন? জুমি, এই মুহূর্তে আমরা ঢাকা পাঁচ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী, ট্রাক মার্কার প্রার্থী মশিউর রহমান মোল্লার প্রচারণা রয়েছি। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখেছি একটি বড় মিছিল তিনি তার সমর্থনে এখানে করেছেন এবং এই মুহূর্তে গোলাপবাগ মাঠের পাশে একটি সমাবেশে তিনি আছেন এবং সেখানে আমি আপনাকে দেখাতে চাই যে তার সমর্থনে কিন্তু অনেকেই সেখানে জড়ো হয়েছেন। এবং আপনি জানেন যে দ্বাদশ জাতীয় নির্বাচনে বিভিন্ন আসনে আওয়ামী লীগের সাথে কিন্তু যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বেশ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বিভিন্ন আসনে রয়েছেন। আমি এখন কথা বলতে চাইব মশিউর রহমান মোল্লার কাছে। আপনি জানাবেন যে এবারে নির্বাচনের মাঠ কেমন দেখছেন, কোনো ধরনের বাধা পাচ্ছেন কিনা প্রচারণায় এবং নৌকা মার্কার সাথে প্রতিদ্বন্দ্বিতা কেন করছেন এবং কেন মানুষ নৌকা ছেড়ে আপনাকে ভোট দেবে? নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। এখনো আমাদের প্রচার প্রচারণার জন্য মাঠ স্বাভাবিক আছে আর তেমন একটা বাধার সম্মুখীন হচ্ছি না, কারণ এখানে আমাদের বাংলা আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশজ জন শেখ হাসিনা তিনি অনুমতি দিয়েছেন যে আমরা আওয়ামী লীগের যে কেউ দল থেকে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত নির্বাচন করতে পারবো এবং আমরা যেন নির্বাচনটাকে উৎসব মুখর করি। আর এখানে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা পাঁচ আসনে আমি স্বতন্ত্র প্রার্থী সজল মোল্লা ট্রাক মার্কার প্রতীকের নির্বাচন বাদ ভাঙা জোয়ার উৎসব মুখর এবং সবাই অপেক্ষা করে আছে সাত তারিখের জন্যে আমাকে ভোট দেবে। এই জন্যে যে এই আসনে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান তাকে নেতৃত্ব টানা পাঁচবার মনোনয়ন দিয়েছিলেন, টানা তৃতীয়বার চতুর্থবার আমার ধন্যবাদ আপনাকে। ঝুমি, যেমনটা শুনছিলেন তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হলেও তিনি কিন্তু আসলে প্রত্যাশী যে নৌকা মার্কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হতে পারবেন। ঝুমি, নাবিল, আপনাকে ধন্যবাদ। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।